ওয়েলকাম টু আওয়ার আইসিটি হোমটেক চ্যানেল। আমরা ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি আমরা গত ক্লাসে বাংলা এসকে শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে তারই ধারাবাহিকতায় বাংলা পিকে শিক্ষাক্রম সম্পর্কে জানব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সবাই পুরো ভিডিওতে দেখবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জিপিএটা অনেক আপনার কাছে সহজ হয়ে গেছে। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আপনাদের নতুন কন্টেন্ট পেলে আপনারা পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখুন, তাহলে আপনি দেখবেন যে এটি সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হবে। তো আমরা বাংলা শিক্ষণ বিজ্ঞান বা সরি বিষয়জ্ঞান বা এসকেতে ক্রেডিট আউট দেখেছিলাম, এখন দেখব পিকে। বাংলা পিকেতে ক্রেডিট ঘন্টা হচ্ছে চার। আপনারা চার অর্থাৎ জানেন, আমরা জানি যে এক ক্রেডিট ঘন্টা সমান 15 ঘন্টা, তাহলে চার ঘন্টা ক্রেডিট ঘন্টা মানে 15 গুণ 4 60 ঘন্টা, অর্থাৎ এটা 40টা, অর্থাৎ এক এক ক্রেডিট ঘন্টাতে কিন্তু 40টা 10টা করে পিরিয়ড রয়েছে, তাহলে এখানে 40টা পিরিয়ড রয়েছে। তো বাংলার চেয়ে 5টা পিরিয়ড কম আছে বাংলাদেশের চাইতে। এখানে বেশ কয়েকটি উদ্দেশ্য আছে আমরা জানি না। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা আবশ্যকীয় শিক্ষণক্রম জানতে সহায়তা করা, আপনাকে একজন শিক্ষক হিসাবে বাংলা কারিকুলাম সম্পর্কে মাস্ট জানতে হবে। তো কারিকুলামে কী শিক্ষণক্রম দেওয়া আছে বিষয়ভিত্তিক অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ, সেটা আপনাকে জানতে সহায়তা করা। বাংলা ভাষা শিক্ষাদানের দক্ষতা অর্জনে সহায়তা করা। বাংলা ভাষার 4টি দক্ষতা আমরা জানি যে শোনা বলা পড়া লেখা 4টা দক্ষতা আছে, সেই দক্ষতা অর্জন বিভিন্ন ধরনের টিচিং টেকনিক মেথোলজি স্ট্র্যাটেজি যাই বলে কেন, এই ধরনের শিক্ষণ শেখানোর কৌশল জানতে সহায়তা করা, যেটা একজন শিক্ষক হিসাবে আপনাকে পরিপূর্ণতা দান করবে। আর উদ্দেশ্য 4ই আছে, শিক্ষণ শেখানো প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের ভাষার দক্ষতা অর্জন ও সাহিত্য বোধ সৃষ্টিতে সহায়তা করতে সমর্থ করে তবে। অন্যদিকে 5 নম্বরে রয়েছে বাংলা বিষয়ের সময় ব্যবস্থাপনা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা জানতে। আমরা জানি যে একটা ক্লাস নির্ধারিত সময় থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে বলতে হবে, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর কন্ডাক্টিং এনি ক্লাস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনাও একটা ব্যাপার আছে, যে সেটা আপনাদেরকে জানতে সহায়তা করা হয়। তারপরে আছে পাঠ সংশ্লিষ্ট প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তৈরি সংগ্রহ সংরক্ষণ ও ব্যবহার কৌশল জানতে সহায়তা করা। 7, ভাষার দক্ষতা ভিত্তিক মূল্যায়ন কৌশল প্রয়োগের সামর্থ্য অর্জনে সহায়তা করা। আপনাদের একটু বলি যে পিকে বিষয়গুলো কিন্তু আপনার টিচিং মেথড নিয়ে, কিন্তু বাংলা ইংলিশ ম্যাথ সব তারপর যেটি কিন্তু আপনার টিচিং মেথড ডেভেলপমেন্টের জন্য। 8 নম্বর উদ্দেশ্যে আছে বাংলা শিক্ষক হিসাবে উন্নত দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জনে সহায়তা করা। তাহলে আমরা দেখলাম যে এখানে বেশ কয়েকটি উদ্দেশ্য, 8টা উদ্দেশ্য দেখলাম, আর এবার দেখে নেই শিক্ষণফল। শিক্ষণফলে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি যে বাংলা বিষয়ের অত্যাবশ্যকীয় শিক্ষণক্রম কী তা ব্যাখ্যা করতে পারবেন। আসলে ওই উদ্দেশ্যগুলোকে একটু ভেঙে বাড়িয়ে দেওয়া হয় এখানে, যার একটু কিছু উদ্দেশ্য চাইতে অবশ্যই শিক্ষণফল কিছুটা হলেও বেশি হয়। বাংলা বিষয়ের প্রান্তিক যোগ্যতা শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা সময় ব্যাখ্যা করতে পারবেন। আমাদের যখন আপনাদের পিটিআইতে সম্মানিত প্রশিক্ষক মহোদয় আপনাদের যখন বাংলা পিকে পাঠদান করবেন, তখন দেখবেন যে আপনাদের প্রান্তিক যোগ্যতা, তারপর শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা, এই বিশেষ করে বাংলার যে আমাদের বিষয়ভিত্তিক 14টা প্রান্তিক যোগ্যতা রয়েছে বিষয়ভিত্তিক, তার আন্ডারে কেমন করে শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতাগুলো কীভাবে তৈরি হয়, কেমন করে করা হয়, আমাদের শিক্ষাক্রমে কী আছে, এগুলো মূলত ব্যাখ্যা করতে আপনাদের করবেন, আর এই আপনারা তার ফলে এই ডেটা অর্জন করবেন এই যোগ্যতাগুলো। বাংলা ভাষার শ্রেণীভিত্তিক দক্ষতাগুলো কী তা ব্যাখ্যা করতে পারবেন। বাংলা ভাষার শ্রেণীভিত্তিক দক্ষতা অর্জনের বিভিন্ন ধরনের শিক্ষণ শেখানোর কৌশল প্রয়োগ করতে পারবেন। আপনি যে দক্ষতাগুলো অর্জনের পাশাপাশি সেগুলো কীভাবে ক্লাসরুমে প্রয়োগ করবেন। আর বাংলা ভাষা শোনা বলা পড়া দক্ষতা অর্জনের বিভিন্ন শিক্ষণ শেখানোর কৌশল জেনে শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবেন। প্রতিটি শিশুর পড়া নিশ্চিতকরণের কৌশল জেনে শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ আমাদের পাঠদানের উদ্দেশ্যে কিন্তু প্রত্যেক শিশুকে কিন্তু গুরুত্ব দিয়ে তাদের বিশেষ করে পঠন রিডিং স্কিলটাকে ডেভেলপ করাতে সহায়তা করা। বাংলা ভাষার লেখার দক্ষতা, প্রত্যেক শিশু লিখতে শিখবে, এটা আমাদের অন্যতম একটা কৌশল থাকে, সেই কৌশলগুলো শ্রেণীকক্ষে কীভাবে প্রয়োগ করবেন।
এবং শিকনফল আটে বলা হয়েছে যে শিশুদের সৃজনশীল লেখায় দক্ষতা অর্জনের কৌশল শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবেন। প্রাথমিক স্তরে শ্রেণীকক্ষে ব্যাকরণ শিখনের কৌশল ব্যাখ্যা করতে পারবেন। বাংলা বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের কৌশলসমূহ প্রয়োগ করতে পারবেন। এসকেপ চাইতে পিকের শিখনফল কিন্তু আমরা একটু বেশি দেখছি। 11 নম্বর শিখনফল হচ্ছে বাংলা বিষয়ে শিখনফল ভিত্তিক মূল্যায়ন পরিচালনা করতে পারবেন। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে স্তরভিত্তিক দৈনিক পাঠ দৈনিক অর্থাৎ দৈনিক পরিকল্পনা, পাঠ পরিকল্পনা, পাক্ষিক পাঠ পরিকল্পনা এই সকল কৌশলগুলো শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারবেন। মানে স্তরভিত্তিক আমরা স্তর কী এটা আপনারা জানবেন। বেজ লাইন সার্ভে হবে আপনাদের যখন ফার্স্ট টার্ম শেষ হবে, সেকেন্ড টার্মে আপনাদের ছশা পিটিআইতে সম্মানিত ইনস্ট্রাক্টর কিন্তু আপনাদের দেখবেন যে এখানে আপনার সুন্দর করে বুঝিয়ে দেবেন যে কী করে বেজ লাইন সার্ভে করতে হয়, মানে সেভাবে কীভাবে স্তর করতে হয়, তিনটা স্তর স্তরের শিক্ষার্থীদের ভাগ করে পাঠদান করার জন্য পাঠ পরিকল্পনা এবং পাক্ষিক পরিকল্পনা করতে হবে। এটা সেকেন্ড টার্মে সাধারণত স্টার্ট হবে আপনারা বুঝবেন। আর 13 নম্বরে বলা হচ্ছে পাঠের সঙ্গে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তৈরি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার কৌশল ব্যাখ্যা করতে পারবেন। আমরা জানি যে টিচিং ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ কন্ডাক্টিং এনি ক্লাস, কারণ এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠের মধ্যে ইনভলভ হয়। 14 নম্বর হচ্ছে প্রয়োগমুখী গবেষণা, যেটাকে আমরা অ্যাকশন রিসার্চ বলি, বা পেশাজীবী গবেষণা করতে পারেন, অর্থাৎ আপনারা কীভাবে আপনার পেশাগত দক্ষতা অর্জন দক্ষতা বৃদ্ধি করতে পারেন সেই জন্য আপনাদেরকে একটা মিনি সাইজ রিসার্চ যেটাকে অ্যাকশন রিসার্চ নামে পরিচিত সেটা আপনারা খুব চমৎকারভাবে এখানে 15 নম্বর আছে, বাংলায় 15 ইংরেজিতে 15 দেখবেন যে আপনারা এটা শিখবেন। তাহলে এই ছিল শিখনফল। এবার আমরা একটু অন্যদিকে যাই, সেটি হচ্ছে যে এখানে কী কী কন্টেন্ট রয়েছে, বাংলা পিকেতে কী কী কন্টেন্ট রয়েছে। অধ্যায় একের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষাক্রমে ভাষা ও যোগাযোগ, এবং এর আন্ডারে প্রাক প্রাথমিকের এর সাব কন্টেন্ট হিসাবে দেওয়া আছে যে শিশুর ভাষা ও যোগাযোগ ক্ষেত্রে বিকাশ, শিখন ক্ষেত্র ভাষা ও যোগাযোগ, সহায়ক শিখন সামগ্রী, শিখন শেখানো প্রক্রিয়া, ভাষা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, ভাষা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নয়নে শিক্ষকের করণীয়, শিক্ষার্থীর মূল্যায়ন কৌশল। অর্থাৎ দেখেন 7টা সাব পয়েন্ট রয়েছে, সাব কন্টেন্ট রয়েছে প্রাক প্রাথমিক রিলেটেড। আর অধ্যায় 2-এ যদি যাই এটা প্রাথমিকে চলে আসবে। এবার প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষাক্রমে বাংলা বিষয়, প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষাক্রমে বাংলা বিষয় এটার কী অবস্থা সেটা আপনারা এখানে জানবেন। অর্থাৎ বাংলা শিখন শেখানোর উদ্দেশ্য, কেন আপনি বাংলা শেখাবেন শিক্ষার্থীদের, বাংলা বিষয়ে প্রান্তিক যোগ্যতাগুলোই বা কী নির্ধারণ আছে। আমরা জানি যে বাংলা বিষয়ে 14টা প্রান্তিক যোগ্যতা আছে, সেগুলো শোনা বলা পড়ে লেখা ভাগ করা আছে। আবশ্যকীয় শিখনক্রম সম্পর্কে জানতে পারবেন। তাছাড়াও শিখনফলের প্রতিফলন বিষয়বস্তুর মাধ্যমে কী হয় সেটাও অধ্যায় 2 আলোচনা করা আছে। অন্যদিকে অধ্যায় 3-এ যদি আমরা যাই তাহলে প্রাথমিক স্তরের বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনা, তারপরে অধ্যায় 4-এ যদি যাই ভাষা দক্ষতার ধারণা বিকাশ, ভাষা দক্ষতা শোনা, বলা, পড়া ও লেখা এগুলোর ধারণা আপনাদের দেওয়া হবে, পাশাপাশি বিকাশ সম্পর্কেও ধারণা পাবেন। অধ্যায় 5 শিখন শেখানোর কৌশল, এখানে আমরা শিখন শেখানোর কৌশল ছবিতে গল্প, পরিচয়মূলক পাঠ, ছড়া ও কবিতা শিখন শেখানোর কৌশল, গল্প ও প্রবন্ধ শিখন শেখানোর কৌশল, এইভাবে আপনারা দেখবেন যে বেশ কয়েকটি সাব কন্টেন্ট এখানে রয়েছে। তারপরে অধ্যায় 6 প্রাথমিক স্তরে বাংলা বিষয় যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন, অর্থাৎ কেমন করে আপনি যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন করবেন সেটা অধ্যায় 6-এ বলা হয়েছে, এবং অধ্যায় 7-এ বলা হয়েছে শিখন শেখানোর জন্য পরিকল্পনা। এবং এখানে মাত্র 7টা অধ্যায় রয়েছে, এই 7টা অধ্যায় সম্পর্কে আপনি যদি জানতে পারেন দেখবেন পিটিআইতে আপনাদের অত্যন্ত দক্ষ যোগ্য ইনস্ট্রাক্টর স্যারা রয়েছেন, তারা আপনাদেরকে এইটাকে খুব চমৎকার করে বুঝিয়ে দেবেন। তো এই ছিল আমাদের এই বিষয়বস্তু। আর এখন আমরা যদি এর যে মূল্যায়ন প্রক্রিয়াটা দেখি, একেবারে সেম সেম বাংলা এসকে যা বাংলা পিকেও তা, একইভাবে আমি আগে বলে সিনকোর্স 25 চূড়ান্ত পরীক্ষা 40 আর অ্যাসাইনমেন্ট এসকে পিকে মিলে একটা করতে হবে, একইভাবে অ্যাকশন রিসার্চও এসকে পিকে মিলে একটি করতে হবে 15। তাহলে 15 15 30 নম্বর, এই 30 নম্বর মিলে কিন্তু আমাদের 30-এর মধ্যে ওখানে মানে দুটো সাবজেক্ট তাদের 7.5 7.5 আর 15 আর এখানে 65 80, বাংলা পিকেতেও 80 এসকেতেও 80 সব মিলিয়ে বাংলা বিষয়ে ডিবেটেন পোট নম্বর হচ্ছে 160 নম্বর। তো এর পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে
ইংলিশ এসকে কারিকুলাম, তো এটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আর ঘরেই থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে ধন্যবাদ।